একদম প্রথম যখন এসেছিলাম আমার ইউটিউব মেলে কিন্তু এই ঠাকুরটাই ছিল তখন তৈরি হয়নি এখন কিন্তু মাটির কাজ পুরো শেষ হয়ে গেছে আর যেটা বলছিলাম রঙের কাজ শুরু হবে ঠাকুরগুলো দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে একদম ঘরোয়া ট্র্যাডিশনাল ঠাকুর বলতে যেটা বোঝায় সেই ঠাকুরগুলোই কিন্তু এইখানে তৈরি করা হয়েছে আর এইখানে যে ঠাকুরটা আছে এইটা আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা কিন্তু একদম এক চালার ঠাকুর খুব সুন্দর একটি ঠাকুর মানে ঠাকুরটা কিন্তু এখনো পর্যন্ত যেটুকু তৈরি হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে বিশেষ করে মায়ের মুখের যে স্টাইল তার সাথে শাড়ির যে একটা আচরের স্টাইল সেটা কিন্তু বেশ ইউনিক লাগছে আমার দেখতে দুর্গা পুজোর বাকি আর খুব বেশি দিন নেই কলকাতার দুর্গা স্পেশালি কেননা এখন কলকাতা দুর্গা পুজো মহালয়া থেকে শুরু হয় তার থেকেও যেটা বড় কথা মাস আর্ট আছে আমাদের কলকাতার তো মাসার্টে যে কটা পুজোর ক্লাব অন্তর্ভুক্ত তাদেরটা মহালয়ের আগে থেকে দর্শকদের জন্য খুলে যায় তো মাসার্টের পাঁচটা যদি তোমরা কালেক্ট করতে পারো তাহলে কিন্তু মহালয়ের আগে থেকে সেই সব প্যান্ডেলগুলো তোমরা দেখতে পাবে যেগুলো মাসার্টে অন্তর্ভুক্ত তো এইটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম এই ভিডিওতে তো যাই হোক আজকের আমার ডেস্টিনেশন কিন্তু যাদবপুর হালতুর ঝন্টু দার স্টুডিও ঝন্টুর উড্ডপালের স্টুডিও যেটা লাস্ট অনেকগুলো মাস আগে আমি এসছিলাম পুজো তখন মানে শুরুও হয়নি অনেক জায়গায় ঠাকুর গড়ার কাজ শুরুও হয়নি অনেক স্টুডিওতে কিন্তু তো স্টুডিওতে অনেকদিন আগে থেকেই ঠাকুর গড়ার কাজ শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি তখন থেকে তখন এসছিলাম তো যাই হোক এখন অনেকদিন পরে এলাম প্রায় পুজোর মানে সপ্তাহ তিনেক বাকি আছে তার আগে এসলাম দেখি কীরকম কি ব্যস্ততা আছে সেটাই তোমাদেরকে ভিডিওতে তুলে ধরব চলো আজকে দেখাই ঝন্টু পুজোর প্রস্তুতি তো ফাইনালি চলে এসেছি ঝন্টু দাস স্টুডিওর একদম সামনে আর এখানে এসে দেখছি একটা গণেশ পুজো হয়েছে এই হচ্ছে গণেশ ঠাকুরটা ঢোকার আগে তোমাদের দেখিয়ে দিই সামনে সুন্দর একটা তুলসী মঞ্চ করেছে কিন্তু তো যাই হোক এখানে এসছি আর বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক ভেতরে ঢোকা যাক এবং ভেতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত রঙের কাজ সেটাই কিন্তু হাত দেওয়া হয়নি মাটির কাজ প্রায় শেষের দিকেই হয়ে গেছে আর টুকি টাকি কয়েকটা ঠাকুরের মাটির কাজে ফিনিশিং কাজ চলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং আপাতত এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো রকম রঙের কাজ দাদা কিন্তু ধরে নি এই ঠাকুরগুলো কিন্তু একদম যখন প্রথম এসেছিল তখন থেকে তৈরি হয়ে রেডি হয়ে এখন ফিনিশিং টাচ হয়ে পড়ে আছে মাটির কাজটা তারপরে রঙের কাজ আর কয়েকদিনের মধ্যেই আশা করছি হয়তো এই সপ্তাহে লাস্টের দিকেই হয়তো ধরে ফেলবে এবং প্রচুর বড় বড় ঠাকুর আমরা কিন্তু এই জন্টুতা স্টুডিওতে দেখতে পাই প্রত্যেক বছর আমি যদি একটু ভেতর দিকে ঢুকে যাই তোমাদেরকে এই ঠাকুরটা দেখো অত্যন্ত সুন্দর একটা কিন্তু সাবেকি ঠাকুর এবং চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ মানে এমন একটা পজিশনে আমি দাঁড়িয়ে আছি না তোমাদের সামনে থেকে ঠিক করে দেখাতে পারবো তাই একটুখানি সাইড ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর লাগলো এই ঠাকুরটা দেখেই আমি তোমাদের দেখালাম ভিডিওতে প্রথমেই এবং ঠিক উল্টো দিকে আরেকটা ঠাকুর আছে যেটাও কিন্তু বেশ বড় তবে এর স্টাইলটা আবার এর থেকে একটু আলাদা এটাও সাবেকি বাট একটু আলাদা রকম খুব সুন্দর লাগছে দেখতে একটা দেখছি থিমের ঠাকুরের স্টাইলে কিন্তু প্রতিমা তৈরি করে রাখা আছে যদিও যেটা বলছিলাম রঙের কাজ এখনো শুরু হয়নি সম্ভবত পরের সপ্তাহ থেকে শুরু হবে ঠাকুরটা কিন্তু এখন যেটুকু তৈরি হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে বিশেষ করে মায়ের মুখের যে স্টাইল তার সাথে শাড়ির যে একটা আঁচলের স্টাইল সেটা কিন্তু বেশ ইউনিক লাগছে আমার দেখতে খুব ভালো খুব ভালো লাগছে দেখতে এটা তার সাথে ঠিক এর উল্টো দিকেই এখানেও বেশ কিছু ট্র্যাডিশনাল দুর্গা ঠাকুর টানা টানা চোখ দেখতেই পাচ্ছ বাংলা প্রতিমা একদম সেই ট্র্যাডিশনাল ঠাকুর তৈরি হচ্ছে মানে মাটি লেবার কাজ চলছে ওদিকেও কিছু কাজ চলছে তো প্রচুর এরকম কাজ কিন্তু চলছে বেশিরভাগ ঠাকুরের দেখছি মাটির কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে আর কিছু কিছু কাজ এখনো পর্যন্ত কিন্তু চলছে তো এই দিকে যদি আমি আসি যখন প্রথমবার এসেছিলাম তখন ওই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার থামবেলা ওই ঠাকুরটাই আসে প্রথম ভিডিওটা এখন ঠাকুরটা কিন্তু রেডি হয়ে গেছে তোমাদেরকে কাছ থেকে দেখাবো কি তবে তার আগে এই জায়গায় ঠাকুরটা একটু দেখিয়ে দিই অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই ঠাকুরটা হয়েছে মানে এই স্টুডিও সবথেকে বড়ো বোধ এই ঠাকুরটা এবং ওই ঠাকুরটা এই দুটোই হয়তো সবথেকে বড়ো আমার দেখে দেওয়া এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে মানে অল ওভার চওড়ার দিক থেকে শুরু করে আমি যদি বলি অনেকটা বড় ঠাকুর সেই ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এবং ঠাকুরটা কিন্তু বেশ সুন্দরভাবে একদম করা হয়েছে খুব সুন্দর যেটা তো আমাদেরকে তখন দূর থেকে দেখাচ্ছিলাম একদম প্রথম যখন এসেছিলো আমার ইউটিউব থামবে কিন্তু এই ঠাকুরটাই ছিল তখন তৈরি হয়নি এখন কিন্তু মাটির কাজ পুরো শেষ হয়ে গেছে আর যেটা বলছিলাম রঙের কাজ শুরু হবে তো এই ঠাকুরটা কিন্তু এখন বিশাল বড় একটা স্ট্রাকচার দেখতেই পাচ্ছ যেটা বলছিলাম ওয়ান অফ দ্য বিগেস্ট ঠাকুর এই স্টুডিওর এইটা এবং এর উল্টো দিকে যেটা আছে সেটা খুব ভালো খুব সুন্দর দেখতে লাগছে এবং অনেকটা উচ্চতায় সম্পন্ন ঠাকুর আর এখানে দেখা হচ্ছে খুব নিখুঁত করে কিন্তু এই কাজগুলো করা হয়েছে যেইগুলো কিন্তু চালচিত্রের মধ্যে সেট করা হবে তো এগুলো কিন্তু খুব নিখুঁত কাজ মানে এখানে প্রচুর জিনিস এরকম রাখা আছে এগুলো মাটি দিয়ে তৈরি করা এবং এখানেও আছে তো এরকম প্রচুর জায়গা কিন্তু রাখা আছে যেগুলো কিন্তু চালচিত্রের সেটিং করা হবে কাজগুলো কিন্তু বিশাল নিখুঁত আমরা যখন ঠাকুর তৈরি হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে সেগুলো বলি অ্যাকচুয়ালি পিছনে কিন্তু প্রচুর খাটাখাটি থাকে যে চালচিত্রগুলো এখন ফাঁকা দেখছো এগুলোতে কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু সেটিং চলবে আর এখানে প্রচুর ঠাকুরের মুখ আমি দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু মুখমন্ডল এখানে প্রচুর ঠাকুরের রাখা আছে রঙের কাজ শুরু হবে তার মিশ্রও এখানে অলরেডি চলে এসছে তো সব মিলিয়ে জমজমাট প্রস্তুতি চলছে দাস স্টুডিওতে বড় বড় ঠাকুরগুলো তোমাদের দেখালাম এবার চলে এসে একদম ঘরোয়া ট্র্যাডিশনাল ঠাকুর বলতে যেগুলো বোঝায় ঠিক সেই ঠাকুরগুলো কিন্তু আমি একদম এখানে চলে এসেছি এবং এই জায়গাটার সম্পূর্ণ মাঝারি এবং ছোট ঠাকুর আছে এবং সবটাই ট্র্যাডিশনাল আর এদিকের ঠাকুরগুলো আমি জাস্ট দেখতে পাচ্ছি মানে রঙের আগে যে হোয়াইট কোডিংটা করা হয় দুর্গা ঠাকুরের গায়ে সেই হোয়াইট কোডিংটা কিন্তু জাস্ট শুরু করেছে মানে এদিকটা জাস্ট শুরু হয়েছে তো এদিকটা বেশ সুন্দর দেখতে লাগছে সাদা ধবধবে ঠাকুর আর ঠাকুরগুলো দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে একদম ঘরোয়া ট্র্যাডিশনাল ঠাকুর বলতে যেটা বোঝায় সেই ঠাকুরগুলোই কিন্তু এইখানে তৈরি করা হয়েছে আর এইখানে যে ঠাকুরটা আছে এইটা আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা কিন্তু একদম এক চালার ঠাকুর খুব সুন্দর একটি ঠাকুর মানে এটার হাইট সম্ভবতই হবে মোটামুটি পাঁচ ফুটের কাছাকাছি চালচিত্র নিয়ে মোটামুটি হবে তো ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ঠাকুর যখন একদম রঙের কাজ শেষ হয়ে যাবে খুব সুন্দর লাগবে এই ঠাকুরটা দেখতে মহালয়ার কয়েক সপ্তাহ আগে চলে এলাম ঝন্টুদার স্টুডিওতে এবং দেখলাম এখানের ব্যস্ততা কেমন যেটুকু দেখতে পেলাম এবং তোমাদেরকেও দেখালাম শেয়ার করলাম সেটা হচ্ছে মাটির কাজ প্রায় কিন্তু শেষের দিকে জাস্ট কয়েকটা ঠাকুরের মাটির একদম শেষ ফিনিশিংয়ের টাচ আপ চলছে আর এই সপ্তাহের লাস্টের দিকেই কিন্তু রঙের কাজ প্রপারলি শুরু করে দেবে ছোট কয়েকটা ঠাকুরের জাস্ট ওই সাদা হোয়াইট কোডিংয়ের কাজ শুরু হয়েছে রঙের বাট অ্যাকচুয়াল রঙের মেন কাজ কিন্তু সপ্তাহের শেষের দিকেই ঝণ্ডতে স্টুডিওতে শুরু হয়ে যাবে এবং আমি রঙের কাজ যখন হয়েছে গত বছর আমি আসতে পারিনি বাট ঠাকুর দেখেছিলাম অত্যন্ত সুন্দর কালার কম্বিনেশন কিন্তু থাকে এই স্টুডিওর মায় মা দুর্গার তো দেখা যায় এবছর সেটা আমি দেখতে পাই কিনা মানে চাক্ষুষ দেখতে পাই কিনা তবে মোটামুটি দেখতেই পাচ্ছ সব ঠাকুরগুলো কিন্তু সুন্দর দেখতে এবং এই জায়গার ঠাকুর প্রত্যেকটা কিন্তু ট্র্যাডিশনাল এবং ছোট্ট ছোট্ট দুর্গাগুলো এখানেই রাখা আছে খুব ভালো লাগে এই জায়গায় ঠাকুরগুলো দেখতে অ্যাকচুয়ালি আমিও বাড়ির পুজোর সাথে যুক্ত আছি তো এই ছোটো ঠাকুরগুলো দেখে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি কিউট লাগে খুব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও এবং অবশ্যই তোমরাও ভিডিওটা শেয়ার করো কারণ তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি ভিডিওগুলো শ্যুট করা আর আশা করছি পুজোটা সকলের খুব ভালো কাটবে পজিটিভ কাটবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু এবছর পুজোটা তোমরা ঘুরো ঠাকুর দেখো আনন্দ করো এবং অবশ্যই যেটা আমরা চাইছি জাস্টিস সেটাও অবশ্যই আমরা পাবো আমি আশা করছি দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ব্লগে আজকের মতো বিদায় নিলাম